আজ সমাপ্ত হলো মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার শেষ দিনে পরীক্ষা শেষে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে অকাল হোলিতে মেতে ওঠে। এবছরের মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্য তথা ব্যারাকপুর সাব ডিভিশনে সামগ্রিকভাবে কতটা সুন্দর, কতটা সুশৃঙ্খল, কতটা শান্তিতে সর্বোপরি সরকারি সমস্ত নির্দেশিকা যথাযথভাবে পালন করে সমাপ্ত হলো, সেই পুরো বিষয়টি এক্সক্লুসিভলি একমাত্র আমাদের প্রতিনিধিকে জানালেন ব্যারাকপুর সাব ডিভিশন মাধ্যমিক পরীক্ষার কনভেনর শান্তনু কুণ্ড। আসুন জেনে নিই তার মুখ থেকেই কি জানালেন তিনি। স্যার, ব্যারাকপুর সাব ডিভিশনে মাধ্যমিক পরীক্ষা 2020 সামগ্রিকভাবে কেমন হলো? ব্যারাকপুরের কথা শুধু বলবো না, 2020 সালের মাধ্যমিক পরীক্ষা আজকে যেটা কম্পালসারি পেপার শেষ হয়ে গেল এবং রাজ্য জুড়ে যে পরীক্ষা ব্যবস্থা আবার চালু হয়েছিল, প্রথম দিকে কিছু অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করা হলেও আমরা ব্যারাকপুর সাব ডিভিশনে কিন্তু সেটা রুখতে পেরেছিলাম। এই অর্থে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, আমরা সঙ্গে সঙ্গে সেই বিচ্ছিন্ন ঘটনাতে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সেই কথা শুনে সেই তদন্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করার ফলে আমরা সঙ্গে সঙ্গে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছিলাম, যার ফলে আজকে আমার ব্যারাকপুর টিটাগড় থেকে কাঁচড়াপাড়া পর্যন্ত মোট প্রায় 72টা সেন্টার আমার আছে। সেই 72টা সেন্টারের মধ্যে সমস্ত কাঁচড়াপাড়া, হালিশহ, নৈহাটি, শ্যামনগর, রথতলা, ভাটপাড়া, ইছাপুর, ব্যারাকপুর 1, ব্যারাকপুর 2 এই সমস্ত সেন্টারে একদম পিসফুলি পরীক্ষা হয়েছে। কোথাও কোথাও দু একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং বোর্ডের তৎপরতায় আমরা তাদেরকে হসপিটালাইজ করতে পেরেছি, পরীক্ষার ব্যবস্থা করতে পেরেছি আমরা, যাতে কোনো ছাত্রছাত্রী কোনো ভবিষ্যৎ নষ্ট না হয় যারা সৎ উপায়ে পরীক্ষা দিয়েছে তাদের জন্য। তার মানে যারা অসুস্থ হয়ে গেছিলেন তাদেরকে হাসপাতালেই ব্যবস্থা করা হয়েছে। আজকে একটি বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল, আমাদের বিএনএম হসপিটালে ভর্তি করতে হয়েছে সকালবেলা, তারপরে সে শুশ্রূষা পেয়ে সে আবার হলে গিয়ে এক্সামটা দিয়েছে। এবং আরও একটা বিষয় যেটা আমাদের আমরা প্রশাসনকে এবং স্থানীয় মিউনিসিপ্যালিটিগুলোকে ধন্যবাদ দেবো এটাই যে সর্বত্র বোর্ডের পরীক্ষার সঙ্গে সহযোগিতা করে তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, ডাক্তারের ব্যবস্থা করেছে এবং এই কারণে পরীক্ষা খুব সুষ্ঠুভাবে আমরা তুলতে পেরেছি। আর সর্বোপরি যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন তারা এতভাবে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সাহায্য করেছেন যে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং পাশাপাশি প্রত্যেকটা ভেন্যুতে সরকার নির্ধারিত ভেনু সুপারভাইজার ছিলেন, সরকার বোর্ড নির্ধারিত অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার ছিলেন, অন্যান্য স্কুলের টিচাররা, তারাও সেই সকাল 8:30 থেকে শুরু করে খাতা ডিসপ্যাচ হওয়া পর্যন্ত সারাক্ষণ মাটি কামড়ে পড়ে থেকে পরীক্ষাটাকে সুন্দরভাবে তুলেছেন। সকলের সহযোগিতা ছাড়া এত বড় পরীক্ষা তোলা যায় না, কিন্তু দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে যদি কখনো বড় করে দেখানো হয় সেটাকে আমাদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা উদ্দেশ্য প্রণোদিত হবে কিছু কিছু মানুষ এটা করার চেষ্টা করে সরকারকে কালিমালিপ্ত করার জন্য, যেটা একদমই আমরা বরদাস্ত করি না। আচ্ছা, এবার তো অনেকগুলি সরকারি নির্দেশিকা ছিল, যেমন ছাত্রছাত্রীদের প্রতি তো ছিলই, এবার টিচারদের প্রতিও এসেছিলো যে তাদেরকে তারা মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, এই নির্দেশিকাগুলো কতটা পালন হয়েছে যথাযথভাবে? এটা আমি প্রত্যেকটা ভেন্যু, আমি 72টা ভেন্যুতেই আমি গেছি, সমস্ত কটা ভেন্যু কভার করেছি, 7 দিন আজকে শেষ করলাম, 7 দিনে সমস্ত কটা ভেন্যু কভার করেছি, বোর্ডকে রিপোর্টও দিয়েছি। এবং আমাদের সব থেকে বড় কথা, শিক্ষক শিক্ষিকারা কিন্তু এটা নির্দেশিকাটাকে হাসি মুখে পালন করেছেন ছাত্রছাত্রীর স্বার্থে, কারণ তারা কোথাও কোথাও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি কেউ কেউ অসম্মানিত বোধ করার কথা বলেছেন, সেটা দু একজন টিচার হয়তো করে থাকতে পারেন, অসম্মানিত বোধ করতে পারেন, কিন্তু 99% শিক্ষক শিক্ষিকা কিন্তু খুব হাসি মুখে এটা পালন করেছেন এবং তারা কিন্তু মোবাইল আনেননি, বিদ্যালয়ে আনেননি, মোবাইল করে ব্যবহার করার কোনো স্কোপও তারা পাননি বা দেওয়ার কোনো প্রশ্নও ছিল না আর কি। আচ্ছা, ব্যারাকপুর মানেই আমরা জানি যে বাংলা এবং হিন্দি ভাষাভাষী স্কুলের এবং ছাত্রছাত্রীদের একটা মিলন ক্ষেত্র, এই ব্যাপারটা কতটা চ্যালেঞ্জিং ছিল? শুধু বাংলা হিন্দি বলবো না, এর মধ্যে উর্দু আছে, ইংলিশ মিডিয়াম আছে, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, তেলুগু মিডিয়াম, এই 6টা মিডিয়ামে পরীক্ষা একমাত্র ব্যারাকপুরে সাব ডিভিশনেই হয়।
এবং সুষ্ঠুভাবে বিন্যাস করে পরীক্ষা কেন্দ্রগুলোতে সেগুলো পৌঁছে দেওয়া থেকে শুরু করে বাচ্চাদের পরীক্ষা নেওয়া থেকে শুরু করে সবটা খুব সুষ্ঠুভাবে বোর্ডের নির্দেশে, বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু হয়ে থাকে। এবং দেখা যায় অনেক সময় হিন্দি মিডিয়ামগুলোর প্রতি একটা আমার ধারণা থাকে যে সেই সমস্ত বাচ্চারা কোথাও কোথাও কি সমস্যা ক্রিয়েট করে এবং ভাঙচুর করে অনেক সময়। তো এটা হয়েছে, অতীতে হয়নি তা নয়, কিন্তু গত 5-7 বছরের পরিমাণটা অনেক কমতে কমতে এবছরে তো প্রায় হয়নি বললেই চলে। এবং যে সমস্ত স্কুলগুলোর সম্পর্কে অভিযোগ থাকে সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষকরাও গিয়ে বিষয়টার মধ্যে দেখভাল করেছেন এবং স্থানীয় স্তরেও প্রশাসনও খুব তৎপর ছিল, ফলে এরকম অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি, এখনও পর্যন্ত কোথাও ঘটেনি। সেই পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে। আচ্ছা, কোথাও কোনো টুকলি বা গণটোকা? না না, এটা আমাদের ব্যাপক সলিউশন একদম। কোথাও অ্যাডমিট হারিয়ে গেছে কারো, এরকম কি কোনো ঘটনা? অ্যাডমিট হারানোর একটা ঘটনা আমাদের কাছে এসেছিল। হ্যাঁ, তো সেইটা কি করণীয়? যখনই বাচ্চাটি অ্যাডমিটটা হারিয়ে গেছে আমরা অ্যাডমিটটাকে ট্রেস করার চেষ্টা করেছি, এবং লাকিলি আমরা অ্যাডমিটটাকে ট্রেস করে আমরা কিন্তু তার বাড়িতে, বাচ্চাটির বাড়িতে খবর দিয়ে, যাতে টেনশন না করে, তার যে স্কুলে, কারণ অ্যাডমিটের স্কুলের নাম থাকে, যে স্কুলে ভেনু তার নাম থাকে, বলে এরপর আমরা ওই ভেনুতে অ্যাডমিটটাকে পৌঁছে দিয়েছি। এরকম দুটো ঘটনা এরকম ঘটেছে, আমরা কিন্তু দায়িত্ব নিয়ে আমরা সেই অ্যাডমিটটাকে পৌঁছে দিয়েছি। এবং সেক্ষেত্রে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ হেল্প করেছিলেন নীরজ কুমার রায় বলে একজন আছেন প্রধান শিক্ষক টিটাগড় আংলা ভার্নাকুলার স্কুলের, তিনি খুব দায়িত্ব নিয়ে এই কাজটা করেছেন, তার জন্য তাকে আমরা অবশ্যই ধন্যবাদ। এরকম অ্যাডমিট যদি হারিয়ে যায় তাহলে কী করণীয় ছাত্রছাত্রীদের? অ্যাডমিট হারিয়ে গেলে তৎক্ষণাৎ তো অ্যাডমিট, আমরা সবসময় বলি বাচ্চাদেরকে তোমরা জেরক্স করে রাখো, জেরক্স করে থাকলে জেরক্সের সুবিধাটা থাকে। এবার অ্যাডমিট হারিয়ে গেলে আমরা পরীক্ষা দিতে পারবে না তা তো নয়, কারণ সে তো অলরেডি পরীক্ষা দিয়েছে, একটা পরীক্ষা দিয়েছে, তো ডিআরে তার নাম থাকে, নাম্বার নম্বর থাকে, তো স্কুল থেকে ডেকে একটা আইডেন্টিফাই করিয়ে নিই আমরা এবং স্কুলের কাছ থেকে লিখিয়ে নিই যে এই বাচ্চাটি ঠিক আছে, এবং স্কুলের কাছে তথ্য থাকে, আমরা তথ্যটা মিলিয়ে নিই। থানায় কি জানানোর একটা? হ্যাঁ, থানা তো অবশ্যই, থানাকে, থানাকেও জানাতেই হবে, কারণ থানাকে না জানালে এফআইআর না করলে, একটা ডায়েরি না করলে পারে ও অ্যাডমিট কার্ডটা তো পাবে, জেনারেল ডায়েরি, জেনারেল ডায়েরি করতে হবে, আচ্ছা, নাহলে অ্যাডমিট কার্ডটা পাবে না। আর শেষ প্রশ্ন করে নেবো, ফলাফলের কবে কি বেরোবে সেই বিষয়ে কি কিছু অবগত করবেন ছাত্রছাত্রীদের? আমরা লড়াই করলাম, বাচ্চারা লড়াই করলো, এতদিন প্রথম বোর্ড পরীক্ষার লড়াই করলো, এবং আমাদের বোর্ড ভীষণ তৎপর এই সমস্ত বিষয়গুলোতে। আগামী দিনে খাতা যা দেখা যেগুলো হয় সেগুলো তো চলবেই, কাজগুলো নর্মাল করছে, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, এবং আমাদের প্রতি বছরই বোর্ডের মে মাসে পরীক্ষা রেজাল্ট আউট হয়ে যায়, মে মাসের 3rd week নাগাদ। তো আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়েই পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে, বাচ্চাদের কোনো চিন্তা কারণ নেই, এবং খুব ভালো পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র খুব ভালো হয়েছে। এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনার কথা আমি আবারও বলতে চাই, যেটা নিয়ে সারা রাজ্য তোলপাড় হওয়ার চেষ্টা হয়েছিল, এটা প্রকৃতপক্ষে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল, কারণ এত কড়াকড়ি সত্ত্বেও যখন তারা মানে একদম ডিয়ারলি কাজটা করার চেষ্টা করেছে, সরকারও কিন্তু খুব কড়া পদক্ষেপ নিয়েছেন। এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ করে, সোশ্যাল মিডিয়ার যে কুফল সেটা ইন্টারনেট বন্ধ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন মাননীয় কল্যাণ গাঙ্গুলী মহাশয়, তিনিও বিষয়টা নিয়ে, কিন্তু তারপরেও কিন্তু প্রথম দুদিন প্রশ্ন লিক আউট হয়ে গেছে। না, এই বিষয়টা ভুল কথা, প্রশ্নপত্র বেরিয়ে যায় না, প্রশ্নপত্র পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে যদি কেউ অসাধু উদ্দেশ্যে বের করে সেটা কিন্তু প্রশ্ন ফাঁস বলে না, এটা এই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের বোর্ডের তরফ থেকে, সরকারের তরফ থেকে বিবৃতি দেওয়া আছে, এটা আমার নতুন করে বলার কিছু নেই, আমার ইখতিয়ারও নেই। আচ্ছা, আর আরেকটা শেষ প্রশ্ন, যে আমাদের চ্যানেলের মাধ্যমে এক্সক্লুসিভলি ছাত্রছাত্রীদের যারা দর্শক রয়েছে তাদেরকে কী বার্তা দেবেন? আমার কথা একটাই, যে বাচ্চারা তাদেরকে বলবো তোমরা এগিয়ে চলো, চলার পথে চড়াইবতী চড়াইবতী এগিয়ে চলো, তোমরা কখনো অসাধু উপায় নেবে না, অসৎ সঙ্গে যাবে না, তোমাদের যারা প্রকৃত অর্থে পরিশ্রম করেছো তারা পরিশ্রমের ফল পাবে, তোমাদের জন্য সবসময় আমরা শিক্ষকরা আছি, তোমাদের জন্য আমরা ভাবি, তোমাদের জন্য আমরা করি। আমাদের জেলা থেকেই প্রতি বছরই কিন্তু আমাদের ব্যাপক সাবডিভিশন থেকে স্ট্যান্ড করে, আমরা এবারও আশায় আছি, বেশ কিছু স্কুলে আমাদের কাছে খবর আছে যার ভালো ভালো ছেলে মেয়ে আছে, তারাও স্ট্যান্ড করার মতো জায়গায় আছে। তো আমি আশা করব, প্রত্যাশা রাখবো আমার বাচ্চারা, যারা সমস্ত স্কুলের বাচ্চাই আমাদের বাচ্চা, তো তারা যেন আগামী দিনে আরও ভালোভাবে তাদের জীবনের পথে এগিয়ে চলে। জীবনের প্রথম বড় পরীক্ষা আজকে তারা শেষ করলো, তাদেরকে বলবো তোমরা 2-3 দিন রিল্যাক্স করো, একটুখানি শরীরে যে এতটা টেনশন তোমাদের গেল সেই টেনশনটা তোমরা কাটিয়ে ওঠো, তারপরে আবার আস্তে আস্তে নর্মালভাবে পড়াশোনা জগতে ফিরে এসো, কারণ এই 2 মাস যে সময় তোমরা পাবে এই 2 মাসটা কিন্তু নষ্ট করো না, এই 2 মাসটা কিন্তু তোমরা আগামী যে যেখানে পড়বে, কেউ সায়েন্স নিয়ে পড়বে, কেউ আর্টস নিয়ে পড়বে, কেউ কমার্স নিয়ে পড়বে, যে বিষয়ে পড়তে চাও সেই বিষয়ে সম্পর্কে একটু ওয়াকিবহাল হও, ধারণা গ্রহণ করো,
যে আর্টস নিয়ে পড়বে, সে ইতিহাস, ভূগোল বা নিউট্রিশন বা আজ যে সাবজেক্ট নতুন সাবজেক্ট অনেকগুলো আসবে সেগুলো নিয়ে একটু অবহিত হও। আমাদের ওয়েবসাইটে সমস্ত সিলেবাসগুলো দেওয়া থাকে, সেগুলো তোমরা একটু দেখো কী ধরনের প্রশ্ন হচ্ছে, কী ধরনের পরীক্ষা, কী ধরনের সিলেবাস আছে, বইপত্রগুলো একটু ঘাটাঘাটি করো, বাংলা ইংরাজিগুলো দেখো একটুখানি, পড়ার টাচটাকে হারিয়ে ফেলো না। আর যারা সায়েন্সের আছো তারা তো পড়া অলরেডি শুরুই করে দিয়ে দাও অলরেডি, কিন্তু মন দিয়ে ভালো করে আবার পড়াশোনা করো। সামনের পরীক্ষাটা আরও কঠিন পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু জীবনের দিক নির্দেশ করবে, তো সেই দিক নির্দেশটা সঠিকভাবে যায় সেটার জন্য তোমাদের কাছে প্রত্যাশা রইল। সকলকে ভালো থেকো, ধন্যবাদ।